আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের দমদম খামখেয়ালি সঙ্গের সুন্দর একটি কালীপুজোর প্যান্ডেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেই আমার চোখে পড়ল সুন্দর একটি চিঠি লেখা। এখন তো আমরা সকলেই চিঠি লিখতে ভুলেই গেছি। 2024-এ দাঁড়িয়ে আমরা হয়তো আর কেউ চিঠি লিখি না। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম, এই অ্যাপগুলোর মাধ্যমে আমরা আমাদের মনের কথা প্রিয় মানুষটির কাছে পৌঁছে দিই খুবই সহজে একটি SMS-এর মাধ্যমে। 2024-এ খামখেয়ালি সংঘের সকল সদস্য আর প্রাক্তন পরিষদ প্রবীর পাল মহাশয়ের উদ্যোগে পুরনো ঐতিহ্য তুলে ধরা হয়েছে সকলের মাঝে। এই প্যান্ডেলটি দেখার পর ছোটবেলার একটি কবিতা খুব মনে পড়ছে, চলো বন্ধুরা দু লাইন তোমাদের বলে শোন। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার রাত্রির পথে পথে, চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার রানার, কাজ নিয়েছে সে নতুন খবর রানার। আমি খুব ভালো কবিতা বলতে পারি না, যেমন পারি তেমনটাই তোমাদের শোনালাম, কেমন লাগলো অবশ্যই জানিও। এদিকে তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো বন্ধুরা কত পুরনো কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপারগুলো দেখার পর নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর প্যান্ডেলের ওপরে যে তোমরা জিনিসগুলো দেখছো এগুলো কাগজ আর প্লাস্টিক দিয়ে করা হয়েছে। প্যান্ডেল কিন্তু এখনও অনেকটাই বাকি কাজ। তো এদিকে এখন কাজ চলছে, আমি চলে এসেছিলাম প্যান্ডেলে তোমাদের সাথে একটু কাজটা শেয়ার করতে যে কতটা কাজ এগিয়েছে। আর আমি কিন্তু খুবই দুঃখিত বন্ধুরা, তোমাদের কাছে অনেকবারই ক্ষমা চেয়েছি, আবারও একবার ক্ষমা চাইছি অনেক দেরি করে তোমাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য। এদিকে চলে এলাম 40 ফুট শিবের দর্শনে, এসে দেখি আমার দিদিভাইয়ের শিবকেই দর্শন পেয়ে গেলাম। এই দেখো জায়বুর সাথে হঠাৎ দেখা, আর শিবটা কিন্তু বেশ সুন্দর লাগছে বলো তো। তোমরা কারা কারা দমদমে থাকো আর এই শিব ঠাকুর দর্শন করেছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তোমাদের আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, এই শিব ঠাকুরের পিছনেই কিন্তু সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে। এই প্যান্ডেলটা এখন আমি দেখতে পাইনি তাই তোমাদেরকেও দেখালাম না, অবশ্যই কালী পুজোর সময় দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। এদিকে দেখছিলাম যজ্ঞ প্রায় শেষের পথে, পুজো কিন্তু হয়ে গেছে। এরপর তোমাদের দাদাভাই, আমি আর যাইবো চলে এলাম এই সুন্দর পুকুরটার সামনে। এই পুকুরটাও কিন্তু শিব মন্দিরের ঠিক পাশেই ছিল। এদিকে দেখো তোমাদের দাদাভাই ঘুরে ঘুরে বলছিল জায়গাটা বেশ সুন্দর দেখতে লাগছে, মাঝে মাঝে সন্ধ্যেবেলায় এখানে ঘুরতে এলে কেমন হয় বলো তো। তো আমি বললাম বেশ সুন্দর দেখতে লাগছে। তো আমি কিন্তু জায়বুর সাথে গল্প করতে বসেই পড়েছি, জায়গা চারপাশটা বেশ সুন্দর ছিল তাই আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। আমি কিন্তু ফটো তুলতে বেশ ভালোই বাসি। এই ভিডিও এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিনে। ততক্ষণে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।